সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অষ্টম শ্রেণীর গণিত ক্লাস অনুশীলনী 6.1। আমরা আজকে অনুশীলনী 6.1-এর শুরু থেকেই প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করা আমরা শিখব। প্রথমে আমি এক নম্বর করে দেখাচ্ছি। এক নম্বর দেখেন, এটা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করা। এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু 4 আর এক্স মাইনাস ওয়াই ইজ ইকাল টু 2। আমরা অতএব প্রদত্ত সমীকরণ আমরা লিখব এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু 4, এটাকে আমরা সমীকরণ 1 ধরে নেব। আর এক্স মাইনাস ওয়াই ইজ ইকাল টু 2, এটাকে আমরা সমীকরণ 2 ধরে নেব। এখন এক নম্বর সমীকরণ হতে পাই এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু 4, অতএব এক্স ইজ ইকাল টু 4 মাইনাস ওয়াই। এখানে ওয়াইয়ের আগে প্লাস চিহ্ন ছিল, সমাধান এই পাশে চলে গেলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, এই জন্য মাইনাস ওয়াই হয়ে যাবে। এটাকে আমরা ধরব সমীকরণ নম্বর 3। এই এক্সের মান আমরা এই 2 নম্বর সমীকরণে বসাবো। এক্সের মানটা কোথায় বসাবো? 2 নম্বর সমীকরণে বসাবো। যেহেতু আমরা 1 নম্বর সমীকরণ থেকে আমরা এক্সের মান বের করেছি, সেহেতু আমরা এই এক্সের মান 1 নম্বর সমীকরণে বসাইতে পারবো না, আমাদেরকে 2 নম্বর সমীকরণে বসাইতে হবে। তাহলে অতএব এক্স এর মান 2 নম্বর সমীকরণে বসিয়ে প্রায় 2 নম্বর সমীকরণ ছিল এক্স মাইনাস ওয়াই ইজ ইকাল টু, 2 নম্বর সমীকরণ কি ছিল এক্স মাইনাস ওয়াই ইজ ইকাল টু 2। এক্স মাইনাস, অর্থাৎ এক্সের মান কত পেয়েছি আমরা? এটা পেয়েছি, অর্থাৎ 4 মাইনাস ওয়াই মাইনাস ওয়াই ইজ ইকাল টু 2। তাহলে এই এটাও মাইনাস, এটাও মাইনাস, দুইটা ওয়াই মাইনাস, তাহলে মাইনাস 2। এখানে আমরা সমাধান বা লিখব, মাইনাস 2 ওয়াই ইজ ইকাল টু, এখানে 2, এই 4টা সমাধানে অপর পরিবর্তন এই পাশে চলে গেলে চিহ্ন পরিবর্তন হবে, মাইনাস 4 হয়ে যাবে, বা মাইনাস 2 ওয়াই ইজ ইকাল টু মাইনাস 2। অতএব আমরা ওয়াই ইজ ইকাল টু মাইনাস 2, নিচে হলো মাইনাস 2, অতএব ওয়াই সমান সমান মাইনাস 2 মাইনাস 2 কাটা গেলে 1। সমাধানের ক্ষেত্রে 0 লেখা যাবে না, মান 1 হবে আর কি। আমরা এখানে এই ওয়াইয়ের মানটা আমরা আবার 3 নম্বর সমীকরণ বসাবো। ওয়াই মানটা কোথায় বসাবো? 3 নম্বর সমীকরণে বসাবো। তো অতএব আমরা একটু খেয়াল করি, ওয়াই এর মান 3 নম্বরে বসিয়ে পাই। 3 নম্বর সমীকরণটা কী ছিল? 3 নম্বর সমীকরণটা আমরা একটু খেয়াল করি, এক্স ইজ ইকাল টু 4 মাইনাস ওয়াই, অর্থাৎ এক্স ইজ ইকাল টু 4 মাইনাস ওয়াই। এই পাশে লিখি বা